যদি আগলারি মাল টেনে খুলতে হয় মস্তান জব্দ হয়ে যাবে না? হ্যাঁ পাপাস। দুর্যোধন বললেন, কি রে দুঃশাসন পারবি না? বলে, হ্যাঁ দাদা পারবো, আমার জল খেয়ে আসতে হবে। সে বলে, জল খাবি তা বাড়ির ভেতরে ঢোক। সে জল খাবার জন্য ছুটে যাই বাড়ির ভেতরে ঢুকেছে না, গিয়ে দেখে গুষ্টি শুদ্ধ বউ সব ছায়া পড়ে আর দাঁড়িয়ে। দেখেই তো জল খাওয়া ঘুরেছে তোমাদের কাপড়। বাইরের লোকটি লাল চোখ দেখাবে, বউরা লাল চোখ বের করে বলেছে যে পরের খুললে নিজের আম নাম লিখুন, গেরো আলগা হয়ে যাচ্ছে আর এতে রাখা যায় না। ভগবান বলে, টান, এইবার যদি ওই শাড়িটায় হাত দিয়েছিস তাহলে ওই জল খেতে এসে তোদের বউরা যেটা করে আছে দেখেছিস, এইবার ওইটায় হাত দিয়ে দেখবি এইটা উঠে। মায়েরা বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহু না, ক্ষমা কি জিনিস দেখো, এহেন অত্যাচার যে করলো। সেই ধৃতরাষ্ট্র যেই সমস্ত ছেলে মারা গেল, সেই যুধিষ্ঠির তাকে বাড়িতে নিয়ে গিয়ে নিজেই ভাতের থালা সাজিয়ে, জ্যাঠামশাই এক মুঠো আপনি খা, যার 100 ছেলে মরে গেল জ্যাঠাই আপনি এক গাল অন্তত বদনে দেন। যে মেয়ের কাপড় খোলা হচ্ছিল রাজপ্রাসাদে, ব্যঞ্জনের থালা জলের গ্লাস নিয়ে গিয়ে বলছিল, বাবা আমি আপনার গুলো বধু, আমি আপনার বৌমা, হে আমার হে আমার নয়নে নয়নের মনি, তোমাকে বহু মানুষ দেখেছে কিন্তু কেউ তো তোমার চিনতে পারেনি। সে বলেছে, পিসি তুমি আমায় চিনতে পেরেছ? হ্যাঁ। যেই যুদ্ধটা শেষ হয়ে চলে যাচ্ছিল কুন্তি দাঁড়িয়ে বলেছিল, আজকে তোমায় চিনতে পেরেছি, এই যাওয়ার বেলা আমি তোমার কাছে একটা জিনিস চাইছি, বলুন কি চাও?
সারা জনম রাজত্ব ঐশ্বর্যের জন্য আমার ছেলেরা যুদ্ধ করেছে, তুমি আমার ছেলেদের ছাড়নি। যত বিপদ দেখা দিয়েছে তত কৃষ্ণ কাছাকাছি হয়েছে, কিন্তু যেই রাজত্ব পেয়েছে কৃষ্ণ ছেড়ে চলে যাচ্ছে। কৃষ্ণ বলেছিল, পিসি মানুষ যখন থাকে সম্পদে তার মতি থাকে না কৃষ্ণ পদে, কিন্তু মানুষ যখনই থাকে বিপদে তার মতি আসে কৃষ্ণ পদে, তাই না? আপনি যখন ভালো মন্দ খাবেন আনন্দে বিরাজ করবেন তখন আপনার কৃষ্ণ ভজনের কথা মনে হবে না, তখন আপনি কাঁদতেই পারবেন না, কিন্তু বাড়িতে আপনি আচমকা বিপদ দেখা দিক তখন আপনার নয়নে জল আসবে, তখন ঠাকুরের প্রতি আপনার বিশ্বাস আসবে। মায়েরা এজন্য কুন্তি বলেছিল, তুমি যখন চলেই যাচ্ছ আমার এই বর দাও, কি সারা জন্ম যতবার পৃথিবীতে জন্মাবো যদি মানব দেহ হয় তাহলে বিপদ যেন আমার কাজ ছাড়া না। উনি বললেন, সবাই সুখ চাইছে আর তুমি বিপদ চাইছো? সুখ চাইলে রাজত্ব পাওয়া যাবে, টাকা পাওয়া যাবে, কিন্তু বিপদ থাকলে হয়তো টাকা থাকবে না, ভালো মন্দ খাওয়া যাবে না, কিন্তু কৃষ্ণ পাওয়া যাবে, তাই আমি বিপদ চাইছি। সে বলেছিল, পিসি তোমার মনে হয় মাথা খারাপ হয়েছে, তুমি আমায় চিনতে পারছো না। সে বলেছে, বহু লোক তো তোর দেখেছে, তোকে কেউ চিনতে পেরেছি? তোর যদি চিনতে পারত তাহলে তোর মামা কংস নিজের ভাগনা তুই, তোকে মারার জন্য এই কাজ করত? নন্দরাজা তোকে ছেলে বলে দেখল, সত্যি যদি তোকে চিনতে পারত তাহলে নন্দের জুতোটা তোর মাথার উপরে দিতে পারত। নন্দরাজা না নবলক্ষ গরু ছিল, তাহলে গোয়ালটা কত বড় বুঝেছে? তা রাজা রানী যদি গোল ঘরে থাকে রাজারও যাবার ইচ্ছা হয়। দুটো ছেলে না এক বছরের ছোট বড়, বলরাম একটু বড়, উনি এক বছরের ছোট, দুজনেই হাঁটা শিখে গেছে। বাবা মা যদি সকালে গোয়াল ঘরে যায় ছেলে দাবায় থাকবে, হাঁটতে হাঁটতে গেছে। বলরাম বলল, বাবা আমার একটা কাজ দাও, ছেলে মানুষ দেখবে ছেলে যদি হাঁটা শিখে বাবা মা যে কাজ করবে পিছনে পিছনে হাঁটতেই থাকবে যতই মানা করো, এখন ছেলে মানুষ কি না? বাবা বলল, ঠিক আছে কাজ দিচ্ছে, নে ছোট্ট একটা দুধের ভাঁড় নিয়ে তার মাথার উপরে দিয়ে বলল, যা তুই এটা দাবায় থুয়ে। বলরামের মাথায় যেই তুলে দিয়েছে কৃষ্ণ সবে হাঁটা শিখেছে, বাবা আমার কাজ দাও, আমার এখন সেটা সর্বনাশ করে এক্ষুনি শুয়ে পড়বি, এই গোবরের উপরে এই সোনার উপরে তুই হাঁটতে পারিস? কৃষ্ণ বলছিল, গিরি গোবর্ধনটা যদি পেরে আঙুলে করে ধরে রাখতে পারি আর দুধের ভাঁড়টা মাথায় করতে পারবো না, একবার দিয়ে তো দেখো। ছেলে শোনে না, দাও দাও দাও, ওরে তোর দাদা বড় তাই দিয়েছি, তুই ছেলে মানুষ তুই নিসনি। বাবা বুদ্ধি করে বললো, দুধের ভাঁড় নিতে হবে না, সেই দাঁড় জুতোটা কাদা হয়ে গেছে বলে এই জুতোটাও মাথায় রেখেছি, যা জুতোটা তুই এই জুতো নিয়ে যেতে বলেছে, যা কলের ধারে নিয়ে যা, তোর বাপ মার কাছে দিয়ে ধুয়ে রাখবে, যা। ছেলে মানুষ গিয়ে দেখে দুটো জুতো গোবর আর সোনায় ভরে গেছে, এর যদি ধরে ও হড়কে যাচ্ছে, ওর যদি ধরে ও হড়কে যাচ্ছে, তাই একটা বুকে পাঁজা করে ধরেছে আর একটা মাথায় করে নিয়েছে। এই জুতোটা যেই মাথায় করে নিয়েছে না, তা জুতোর নোংরা জলটা আমার কৃষ্ণের মুখ বেয়ে আর গড়িয়ে নিচে আর। বলরাম, তোমার মাথায় জুতো কে তুলে দিল? আরে গোচনা গরুর গোবর তোমার মুখ সর্বাঙ্গ ভেসে যাচ্ছে, না যেই দিয়েছে এইবার মহাজন বলতে থাকে, ভজমন রাধে গোবিন্দ গোপাল, ভজমন রাধে গোবিন্দ গোপাল, ভজমন গিরিবরধারে কুঞ্জ বিহারে, আহা গিরিবরধারে কুঞ্জ বিহারে, গিরিবরধারে কুঞ্জ
বিহারী ব্রজ জীবন নন্দলাল ভজ মন রাধে গোবিন্দ গোপাল ভজ মন গোবিন্দ গোপাল গোপ কিশোর গোপী চিত্তধর গোপাল ভজ মন রাধে গোবিন্দ গোপাল ভজ মন রাধে গোবিন্দ গোপাল দ্বারকারীশ জয় জয়ীশ দ্বারকারীশ জয় জয়ীশ জয় জয় দেবকী দুলাল হে ভুবর হারে জয় কংসারি দুষ্কৃত বিনাশ ভাজাল হে দয়া রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল ভজ মন রাধে গোবিন্দ গোপাল ভজ মন রাধে গোবিন্দ গোপাল ভজ মন মন রাধে গোবিন্দ গোপাল ভজ মন রাধে গোবিন্দ গোপাল সিদ্ধান্ত দেখো মা চেনা যা ভগবানের মাথার উপরে জুতো তুলে তাহলে চিনতে পারে না সে হ্যাঁ না ভগবানের লীলা দেখুন চলুন যাই যেটা বন্ধ করে রেখেছি এই দিকটা একটু বলা দরকার সিদ্ধান্ত দেখুন সেই যে না উনি যেতে যেতে যেই দেখা গিয়েছিল ভেবে না হল আছে কি মোচক নন্দ কেন বাবাকে বলা হলো একজন বউকে ডেকে নাও একটা রাত সারা রাত কেউ ঘুমায় না বাবা বলে ঠাকুর আমার জন্য ছেলে হয় ঠাকুর একটাই যখন হচ্ছে আমার জন্য ছেলে হয় রাজত্ব রক্ষা পাবি একশো বউ বলে ঠাকুর আমাদের কারোর জন না হয় মুনি ঋষিরা যজ্ঞ করতে করতে বলল দেখবেন যে কোনো পূজা পদ্ধতি করলে একটা নিকুম্বিলা কোন শিল্পে দেয় খরদের গায়ে আমরা আজকাল খরচের ভয়ে মনে মনে করি অনেক নায়করা মনে মনে করছে প্রত্যেক বছর কলসি না কিনলে নয় হতো শুধু জল ভরা থাকি কি হয় না
এই নিকুম্ভিলা কলসিটা মুনি ঋষিরা মন্ত্রপুত করে রেখে দিয়ে বলছিল যজ্ঞ শেষ কাল সকালবেলায় এই কলসির জল যারে খাইয়ে দেওয়া হবে তার গর্ভে সন্তান আসবে। মায়েরা গভীর রাত বউগুলো বলে আমাদের জন না হয়, স্বামী বলে আমার জন হয়, ভগবান দেখলো কি বিপদে পড়েছি যার হবার কথা নয়, সেই যখন চাইছে রাতের বেলা পিপাসা লাগিয়ে দিয়েছে। বাজার পিপাসায় যেই কণ্ঠ শুকিয়ে যাচ্ছিল ভাবলো বউ ডাকবো, মুনি ঋষিরা সব শুয়ে আছে, এতদিন যজ্ঞ করেছে বিশ্রাম করছে, আর ডাকলে ভাববে কি নীলজ্জ রাতের বেলা রাজা বউ ডাকি না, জল কোথায় আছে নিজে অন্বেষণ করি। উনি খুঁজতে খুঁজতে কলসিটা ছিল, জলটা খেয়ে উনিও নিদ্রাগত হয়েছে। সকালবেলা মুনি ঋষিরা বলল আপনি একজন বউকে ডাকুন। শিষ্যদের বলা হলো যাও কলসিটা ওখানে বসানো আছে জলটা আনো। এক শিষ্য কলসিটা আনতে গিয়ে বললেন এ যে প্রভুজি কলসি শুকনো পড়ে আছে জলকে খেয়ে নিয়েছে। মুনি রাগান্বিত হয়ে কি নিজেই যখন খেয়েছ ছেলেটা তোমার না, এই জন্য যুবনাশ্যের গর্ভে মোচক নন্দ ছিল, উনি সাড়ে ছ মাস ধরে এত ক্ষমতাশীল হয়েছিল না, কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করেছিল, এই যুদ্ধ করতে করতে যেই ক্লান্ত হয়ে গেল এতটা ঘুম লেগে গেছিল না, উনি কৃষ্ণকে জড়িয়ে ধরে বলেছিল আমি আর দেখতে পাচ্ছি না প্রচন্ড ঘুম, আপনি আমার শয়ন করিয়ে দেন। কৃষ্ণ বলল কোথায় শুয়ে পড়বে, বলে ঠাকুর শোয়ার জায়গা পরে সিদ্ধান্ত করছি, আপনি আমাকে একটা বর দিতে পারবেন। হ্যাঁ বলো কি চাও। ঠাকুর আমি আমি তো ঘুমিয়ে পড়ছি, তা যত সময় আমার ঘুম পূর্ণ না হয় আমি মনের আনন্দে ঘুমাতে চাই, কেউ যদি এ সময় আমায় স্পর্শ করে বা আমার দেখে জাগাতে চায় আমি কথা বলতে পারবো না, আমি তাকালে সে যেন ভস্ম হই। ভগবান বলল তাহলে তোর ঘরে নিয়ে যাওয়াটা ঠিক হবে না, কারণ তুই কখন ঘুম থেকে উঠবি তার ঠিক নেই, আর বউ প্রত্যেক দিন রান্না করি আর বসে থাকবে, বউ যদি ডাকতে যা দরকার নেই, চল গহ্বরে নিয়ে গিয়ে পাহাড়ের গহ্বরের মধ্যে মাল শুকিয়ে দিয়ে কাপড় ঢাকা দিয়ে রেখেছি। কৃষ্ণ এদিক থেকে ঢুকে ওদিকে যেই বের হয়ে গেল উনি গিয়ে যেই কাপড়টা টেনেছে উনি যেই তাকিয়েছে এই কাল যবন ভস্ম হয়ে গেল। যত সেনাপতি ওই পাহাড়টা ঘিরেছিল না আমাদের ভারতে আর কেউ দাঁড়ায়নি, সোজা পাকিস্তানে বাস করেছিল। এই থেকে সৃষ্টি উনি যেই মারা গেলেন না সন্দেহ বা ঠিক করেছিল না কৃষ্ণের নামের কোনো কাজ হবে না, এইবার উনি এতটা সতর্ক থাকত কিন্তু ব্রাহ্মণের যাতায়াত বন্ধ করত না, এই ভীমার্জুন সঙ্গে অসম্মের যোগ্য করার জন্য না, এই যখন নিয়ে যাওয়া হচ্ছিল মায়েরা ওকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল জরাসন্ধ বলেছিল কোনো ব্রাহ্মণ আসবে না, ব্রাহ্মণ আসতে নিষেধ করা ছিল না, ব্রাহ্মণের নিজের হাতে পা পদধৌত করে উনি সেবা করতেন, কারণ এই যে পাটি এত হেঁকাতে হলে কি হবে, আমাদের একটা মা একটা ছেলে ধরতে পারি বা কোনো মা দুটো ছেলে ধরতে পারে, কিন্তু এই পাটি জন্মেছিল না দুই মায়ের গর্ভে, জানো দুটো মা মিলে একটা ছেলে ধরেছিল। আপনারা বলবেন কেন বলরামকে তিনজন মা ধরেছে না, দেবকীর গর্ভে ছিল পাঁচ মাস, যেই যমুনায় স্নান করতে গেল যোগমায়া নিজের গর্ভে নিয়ে ওপারে রোহিণীর গর্ভে চারণা করেছিলেন না, এই আকর্ষণে হয়েছিলেন বলে ওনার নাম হয়েছিল শঙ্কর্ষণ, আর এই জরাসন্ধ হয়েছিল দুই মায়ের গর্ভে না, ওনার বাবা সাধনা করেছিল একটা আম দেয়া পড়েছিল, উনি বলেছিল এই আমটা যার খাইয়ে দিবে তার গর্ভে সন্তান আসবে, উনি বাড়িতে এনে দুটো বউ এত ভালোবাসাবাসি না
বলে না একজন মা হবে আর একজন হবে না তা হয় মাছখান থেকে চিরেট করি আর খাই একই দিনে দুই রানীর গর্ভ রাজা মনে আনন্দে ভাবছিল মুনি ঋষিরা বৈষ্ণবরা কি ভুল ভাল বলে দেখো একজনকে খাওয়ালে আমার একটা ছেলে হতো ভাগ্যিস দুটো না খাইয়েছি এখন দুটো ছেলে হবে না সিদ্ধান্ত করে যেই দশ মাস দশ দিন এই বাচ্চা ছেলে প্রসব করেছি রাজার কাছে খবর গেল মহারাজ আপনার ছেলে হয়েছে মনের আনন্দে রাজা বলে ঢাকঢোল বাজাও সবাই নাচ গান করে ঢাকঢোল বাজাও ঢাকঢোলটা বেজে উঠেছে ছাত্রী বলে মহারাজ মহারাজ আমার কথাটা শেষ হয়নি কেন তোমার আবার কি বাকি আমার ছেলে হয়নি হ্যাঁ হয়েছে দুটো ছেলে হয়েছে হ্যাঁ হয়েছে তাহলে এ ছেলে দুটো হয়েছে কিন্তু হাফ হাফ মাল হয়েছে একটা করে চোখ হয়েছে একটা করে হাত হয়েছে একটা করে পা হয়েছে রাজা রেগে গেছিল কিন্তু নিজেকে সংযত করে ভাবলো আমার দোষে হয়েছে গোটা খাওয়াতে বলেছে চিরেট করেছি তাই হাফ হাফ হয়ে গেছে ফেলে দিয়া যেই ফেলে দেওয়া হলো রাতের বেলা নিশাচরী রাক্ষসী মানুষের গন্ধ পেয়ে খেতে এসে দেখে উমা এত মানুষ খেয়েছি এমন ছেলে তো দেখিনি হাফ হাফ এইটুকু খেলে পেটও ভরবে না রাক্ষসী কিনা দুটো হাফ হাফ বাচ্চা নিয়ে ঠেকাচ্ছে এই ঠেকাতে ঠেকাতে না যেই সেদা সিদ্ধি করে ঠেকিয়ে দিয়েছে ছেলে সেটি হয়ে কেঁদে উঠে মহাজন ভাবে তাহলে কি রাক্ষসীর হাতে ফেবিকল ছিল নাকি যে জুড়ে দিয়েছে রাক্ষসী একটা সুন্দরী মেয়ে রূপ ধারণ করে গিয়ে বলে মহারাজ এটা আপনার বাড়ির ব্যাপার এই ছেলে ফেলে দেওয়া হয়েছিল হাফ হাফ হয়েছিল কিন্তু এখন গোটা হয়েছে রাজা ছেলে দেখে বলি উমা আপনি নিশ্চয়ই কোনো দেবী আপনি আমার ছেলের জীবন দিয়েছেন মা আপনি যা চাইবেন সারা জনম আপনার দাস হয়ে থাকবো সে বলে না না আমি দেবী নই আমি রাক্ষসী সে বলে আমি রাক্ষসী এ বলে দেবী যখন মোটেই শুনে না রাজা বলে মা যতই তুমি রাক্ষসী হও আজ থেকে তোমার আর পচা মাংস খেতে হবে না আমি আমার রাজত্বে প্রতিষ্ঠিত করব পচা মাংসের বিনিময়ে আজ থেকে আমার রাজত্ব কেন পৃথিবীর সমস্ত জায়গায় আজ থেকে তুমি ষষ্ঠী ঠাকুর নামে পরিচিত হবে তোমার আর পচা মাংস খেতে হবে না পচা মাংসের বিনিময়ে হাঁসের ডিম এই জন্য ষষ্ঠী পুজোয় হাঁসের ডিম লাগতেছে আর আমাদের ব্রাহ্মণে চলে যাচ্ছে ওটা ব্রাহ্মণের দিয়েছে এই জন্য খুব বিপদ মা ব্রাহ্মণ বাগে করে নিয়ে চলে যাচ্ছে ও ব্রাহ্মণের নয় ষষ্ঠী ঠাকুর সমস্ত দেবীর বাহন আছে তোমারও বাহনের ব্যবস্থা করে দেব কে আমার বাহন হবে বাগের মাসি কে মা বিড়াল এই বাগের মাসি ষষ্ঠী ঠাকুরের বাহন হয়ে থাকলো না এই জরা সন্ধে এই জন্য কৃষ্ণ গিয়ে যেই যেই ভীমের সঙ্গে যুদ্ধ লাগিয়েছিল তো মারা যাচ্ছিল না দুই মায়ের গর্ভে জন্মেছিল এই জন্য কৃষ্ণ একটা আসুর পাতা পেড়ে নিয়ে আর চিরেট করছিল যেই দেখিয়ে দিয়েছে ভীম যেই চিরেট করে দিল চিরেট করে যাই ছুড়ে দিচ্ছিল মরছিল না আবার পাল্টি খেয়ে যেই জুড়ে যাচ্ছিল কৃষ্ণ বলছিল তোর খেলাটাই তো ভুল হচ্ছে একজনার মাথা ওই দিকে দে আর ঠ্যাং ওই দিকে দুটো মাথা একদিকে হয়ে যাচ্ছে বলে সেটি হয়ে যাচ্ছে যেই মাথা ঠ্যাং উল্টো পাল্টা হয়ে গেল উনি দেহ ত্যাগ করে দিলেন এই উনি যেই মারা গেছিলেন না উনি তৈরি করেছিলেন অহংকারের মুকুট এটাই কৃষ্ণ গোপনে এনে হস্তিনায় রেখেছিল এই আজকের পরীক্ষিত বার হবার সময় এই মুকুটটাই পড়েছিল তাই ওনার অহংকারে পরিপূর্ণ হয়েছিল মুনি ধ্যান করছে তার বুঝতেই চাইল না কারণ ওনার মাথায় ছিল অহংকারের মুকুট যেই অহংকারে উনি দেখছিল মুনি সারা দিচ্ছে না কলি দেখলে এই সুযোগ কৃষ্ণ সুদর্শন চক্র দিয়ে যে বাণটা ফেলেছিল শ্রমিক মুনির আশ্রমে কলির মায়াতে ওটা সাপ করে দিয়েছিল উনি অহংকারের বশবর্তী হয়ে এই সাপটা নিয়ে ওনার গলায় জড়িয়ে দিল
এই গলায় জড়িয়ে দিল বলে তার ছেলে সিঙ্গি মুনি ওনার অভিশাপ করে দিল। সপ্ত দিনের মধ্যে তক্তক দংশনে ওর মৃত্যু হয়ে যাবে। মায়েরা আমিও আপনাদের অভিশাপ করছি, আপনাদের এই হরিবাসর যদি পুণ্যার বস্তু হয় এই কথা শুনলে আমার আর কেউ মানবে না। এই এখানে যত মা বাবা বসে এই রাতের বেলা হরিনাম শুনছে, এই মাইকের ধ্বনি যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনছে, আমি অভিশাপ করছি সপ্তাহের মধ্যে সবার মৃত্যু হয়ে যাবে। বাবা বুড়ো মাইবার ঘুরে বয়েছে, কোথায় জামাই বাড়ি হরিনাম শুনতে এসেছি আর এক সপ্তাহের মধ্যে মরবো? তা সপ্তাহের বাইরে কোনো দিন আছে? শাস্ত্র যেমন লিখেছে তার তেমনি ফাঁক রেখেছে না, সপ্তাহের বাইরে কোনো দিন নেই, যে যতদিন বাঁচেন সপ্তাহের মধ্যে আপনার মৃত্যু হবেই হবে, না তাই না মা? এজন্য না বলা হয়নি যে আজকের রবিবার অভিশাপ করছি সামনের রবিবার পর্যন্ত মরে যাবে, কথা বলা হয়নি। লক্ষ লক্ষ মুনির মেলা হয়েছিল, সেটা ওই সাত দিনের জন্য, তা হয় সাত দিন ঘোষণা করা হয়েছিল। শুরু হয়েছিল কোন দিনে জানে? আপনারা ভাগবত বহু মানুষ পড়েছেন, এই জন্য হরিনাম শোনাটা হিন্দু মানুষের খুব দরকার। বলুন কোন দিনে পরীক্ষিতের এই শ্রবণ করাবার জন্য দিন নির্ধারণ করা হয়েছিল? সাত দিন কোন কোন দিন বলুন মা, বলুন না হবে না মনে হচ্ছে, বাবারা পারবে, হবে ঠিক আছে, আপনারাও ভাবুন আমিও চেষ্টা করি যে বলা যায় কিনা, তাই না? চলুন যাই। আহা দেখি সুবাদন উঠিয়া যমনি লীলা বলা হরি বরি রে দেখি সুবাদনি উঠিয়া যমনি মেলিলা গলায় হরি রে যতনে রত রে
বসাইল আদর করে বসাইল। মা সভাটা খুবই ভালো লাগছে। প্রথম ভয় পাচ্ছিলাম যে করোনা যেভাবে বেড় ফেলেছে হরিনাম মনে হয় আর শোনার দরকার নেই। কিন্তু ডিস্টেন্স কি মানা হচ্ছে? একটা কথা অন্তত বলবো মা, যত গায়ে গায়ে বসুন মাস্কটা ব্যবহার করার চেষ্টা প্রত্যেক মা বাবার করাটা খুবই দরকার দিনটা। হ্যাঁ, আমি পরে থাকলে আর এইটা কথা বলতে পারবো না, আমার সঙ্গেই আছে। আর স্যানিটাইজারটা ব্যবহার অবশ্যই প্রত্যেকটা মা করবেন, কারণ আপনার হাত থেকে আপনার ছেলে মেয়ে খাচ্ছে। এই খাওয়ার সময় সাবান দিয়ে হাতটা ধুয়ে নিয়ে আপনি স্যানিটাইজারটা ছেলে মেয়েদের করিয়ে দিয়ে তবেই ভাতটা খাওয়াবেন। রাধে কি না মন বল রাধে রাধে, রাধে কি না মন বল বল রাধে রাধে, রাধে কি না মন বল বল রাধে রাধে, রাধে কি না বল বল রাধে রাধে, ব্রহ্মা বি বল রাধে বিষ্ণু বি বল 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 রাধে, শঙ্কর কি ডমরু শঙ্কর কি ডমরু সে আওয়াজ আই রাধে রাধে, রাধে কি না মন বল বল রাধে রাধে, শ্যামক না বলো বলো রাধে রাধে, সূরজ ভি বল রাধে চন্দা ভি বল রাধে, জোর ভি বল রাধে বল রাধে, সূরজ ভি বল রাধে চন্দা ভি বল রাধে, জোর ভি বল রাধে চন্দা ভি বল রাধে, কারিও কি মন্ডপ কারিও কি মন্ডপ সে আওয়াজ আই রাধে রাধে, রাধে কি মা বলো বলো রাধে রাধে, আর বলো বলো রাধে রাধে, আমার কি না বল বল রাধে রাধে। হয়ে হয় না মা মুখ চাওয়া চাই হচ্ছে, খুব জোরে একবার উদ্বোধনী করুন। এবার পিছন দিকে, হ্যাঁ এই তো, তবে নাকি ভোল্টেজে জন্মি। কৃষ্ণ বলে বাহু তুলে নাচ রে হরি বলে, একবার কৃষ্ণ বলে বাহু তুলে কৃষ্ণ প্রেম উদয় হবে, তোরা আমার ভাই তোরা চল 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 সবাই বৃন্দাবনে যাই, তোরা তোরা চল 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 মধুর বৃন্দাবনে চল, একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচ রে মো হরি বলে, আরে কৃষ্ণ বলে বাহু তুলে নাচ রে মো হরি বলে, এ নামে নাই কোনো শান্তি এ নামে আছে শুধু শান্তি হো, এ নামে নাই কোনো শান্তি এ নামে নাই শুধু কান্তি হো, এ নামে নাই কোনো ক্লান্তি নামে আছে শুধু শান্তি, তাই বদন ভরে বাহু তুলে কৃষ্ণের নাম, কৃষ্ণ বলে বাহু তুলে নাচ রে মন ভরি বলে, আরে কৃষ্ণ বলে বাহু তুলে নাচ রে মন ভরি বলে, কৃষ্ণ বলে বাহু তুলে নাচ রে মন ভরি বলে। না না আমারই আক্কেল সালামি হয়েছে, ভেবেছিলাম মনে হয় মুখ চাওয়াচাই করছে ভোল্টেজের জোর না আছে আছে, বহুত দিন এসেছি তো। শোনো মা, এই পরীক্ষিত মৃত্যু ঘটনাটা আরেকটু বলা দরকার আছে। মৃত্যুর সময় দেখবে আমাদের হিন্দু ধর্মের নিয়ম আছে যে বাড়িতে বৃদ্ধা বাবা মা মরে গেলে যখন গঙ্গায় নিয়ে যায় খই ছড়িয়ে দিচ্ছে না, কি দেয় আপনাদের দিকে দেয়? তা কেন বলি একটু ঘটনাটা শোনো না, যে খই ছড়ালে আপনার কি হয়, মানে কৃপণ জমিদার না, এখন জমিদার ছিল না প্রচন্ড কৃপণ, এখন মেয়ে ছিল মেয়ের বিয়ে দিয়ে দিয়েছে, দোতলা বাড়ি করেছে,
কিন্তু কারেন্ট নেয়নি, পাখা লাগানো আছে কিন্তু কারেন্ট নেয় না, বিল ওঠার পরে। শিক্ষিত মেয়েরা সব বাড়ি বৌমা হয়েছে, তারা ভাবে বাবাই কি করে টাকার ভয়ে গাড়ি আছে তার তেল কেনে না, ড্রাইভার না থাকলে গাড়ি চালাবে কি, এমন ভাবে সংসার চালাতে চালাতে হঠাৎ একদিন ফোন এসেছে, মেয়ের বাড়ি থেকে ভাই ফোন করেছে, আপনার নাতি হয়েছে, এইবার আপনাকে কিন্তু আসতে হবে, আমাদের বিশাল ফ্যামিলি, আপনাকে কিন্তু রসগোল্লা আনতে হবে। জমিদার বলে, ভগবান কি বিপদে পড়েছি, এত বড় ফ্যামিলি পাঁচ টাকার নিচে পিস পাওয়াই যাবে না, না এত বড় ক্ষতি করতেই পারি না। জমিদার বাড়ি গিয়ে বুদ্ধি করে স্ত্রীকে বলে, তুমি খই ভাজো, গোলায় ধান আছে পেড়ে খই ভাজো, মেয়ে ছেলে হয়েছে খই আর চিনি নিয়ে যাও, যত বড় ফ্যামিলি হোক খই চিনির সঙ্গে মিশিয়ে মেয়ে সবাইকে এক গাল করে দিতে পারবে, মেয়েও দুটো খেতেও পারবে। এখন জমিদারের বউ কিনা ভাবলো, ইনি তো কৃপণ মানুষ, তাহলে ছোট ব্যাগ করলে হবে না, বড় চটির ব্যাগ একটা খই চেপে চেপে দিয়েছে আর বাধা চায়। মার মন কিনা ভাবে, ও মা কমে গেলে মেয়ের পেটে পড়বে না তো, তাই এমন চাপা চেপে দিয়েছে ব্যাগ আর বাধা যায়, এক হাতে চিনি এক হাতে খই। এখন জমিদার ভাবলো, গাড়ি ভাবে ওইভাবে তো যাওয়া যাবে না, এক কাজ করা দরকার, হেঁটে হেঁটে চলে যাব, সোজা মাঠ দিয়ে চলার চেষ্টা করেছি, এখন ফাঁকা রাস্তা, বৈশাখ মাস, আচমকা কাল বৈশাখের ফাঁকা মাঠে কিছু নেই, চাপা দেবে খই যখন উড়ে চলে যাচ্ছে, চিনির ব্যাগ ফেলে দিয়ে খই ধরার চেষ্টা, কিন্তু হাওয়ায় খই দাঁড়া, খই যখন উড়ে বৃন্দাবন হয়ে চলে যাচ্ছে, জমিদার সব ছেড়ে দিয়ে জানে এ খই আর ধরতে পারবো না। এখন কৃপণ মানুষ বুদ্ধিমান হয়, জমিদার দুটো ব্যাগ ফেলে দিয়ে হাত জোড় করে বলে, বেয়াই বাড়ি যাচ্ছিলাম আর খই রাস্তায় মার খেয়ে যাবে, জীবনে ঠাকুরের জন্য কিচ্ছু কিনে দিইনি, খই যখন উড়ে যাচ্ছে, উনি ব্যাগ ছেড়ে দিয়ে হাত জোড় করে বলে, উড়ো খই গোবিন্দায় নমো, অন্য কোনো জায়গায় যাস নি বাবা, রাধা মাধবের পায়ে গিয়ে পড়, এই উড়ো খই গোবিন্দায় নমো যাই বলেছে না, শালার মাথায় বজ্রাঘাত। এখন বজ্রাঘাতের আগের মাথায়ও গোবিন্দ নাম বলেছে, জমরা চিন্তায় পড়েছে, জমরা বলে চিত্রগুপ্তকে বলে, লোকজন পাঠাও, ও যখন বজ্রাঘাত পড়ে মরেছে ওরে ধরে আনো। চিত্রগুপ্ত লোক পাঠিয়ে যেই ধরে নিয়ে গেছে, জমরা যা বলে, চিত্রগুপ্ত ওর ফাইল বের করে সার্চিং কর, মা প্রত্যেকটা মানুষের নামে না জমরার কাছে একটা করে ফাইল আছে, জমরা ভিডিও চালিয়ে বসে বসে দেখছে কে কবার কি বলেছো, যে যেদিন যাবে ফাইলটা খুলে আপনার সামনে ধরবে, তখন বললে হবে না, এখন যেই গোপনে বাঁশবাড়ির আড়ালে হ্যালো, জমরার কাছে ভিডিও আছে দেখাবে, তখন বললে হবে না, যে হ্যাঁ বলেছিলাম, তাই বলে কি এতবার হ্যালো বলেছি আমি, এই মা হ্যালো বলিস, মায়েরা সার্চিং করার জন্য জমরা যেই খাতা সার্চিং করতে বলেছে, চিত্রগুপ্ত দেখে দেখে বলে, ও কোনোদিন কিছুই দেয়নি, ঠাকুরের নাম বলেনি, কিন্তু এই মৃত্যুর দু মিনিট আগে ওর হাতের খই চলে যাচ্ছিল, ও খই গোবিন্দায় নম বলিস, জমরার মাথায় হাত, যে গোবিন্দ বলল আর বজ্রাঘাত করলো। এখন গোবিন্দ বললে কি পুণ্য হয় আমি তো জানি না, চিত্রগুপ্ত নিয়ে কি করা হবে, চিত্রগুপ্ত বলে, আপনি যদি না বলতে পারেন আমি ওর কি দেব, আমার মাথায় কুলোই না, মায়েরা যেই কারোর মাথায় কুলোচ্ছে না, বলতে বলতে দুজনে জানালার দিকে চেয়ে দেখে,
ক্ষয় উড়ে ব্রহ্মলোকের দিকে চলে যাচ্ছে। চিত্রগুপ্ত যমরা দেখলো ক্ষয় উড়ে যাই চলে যাচ্ছে, জিজ্ঞাসা করে যমরা, ক্ষয় কার? বলে ওই যে আমার ক্ষয়, আমি বলেছিলাম ও ক্ষয় গোবিন্দায় নামা, তাই ক্ষয় উড়ে যাচ্ছে। যমরা বলে ক্ষয় যখন উড়ে যাচ্ছে যাচ্ছে কোন দিকে? চিত্রগুপ্ত বলে ব্রহ্মলোকের দিকে যাচ্ছে। যমরা বলে তাহলে তুই ওর হাত ধরে নিয়ে আমি গদাটা নিচ্ছি, দেখি ক্ষয় উড়ে যার কাছে যাচ্ছে সেই বলে দেবে গোবিন্দ নাম বললে কি হয়, তাই না? এইবার তিনজন যাই চলেছে, আহা বলে রে বদ মধুর হরিয়া বলে রে বদ বলে রে বদ বলে রে বদ মধুর হরিনায়া যে নামে রঘুন জলে ভাসে শিলা, যে নামের গুণে শ্মশানে বাসি ভোলা, যে নামের গুণে জলে ভাসে শিলা, যে নামের গুণে শ্মশানে বাসি ভোলা। ব্রহ্মা জপে না চতুর বদনে, শিব জপায় নাম পঞ্চ বদনে, ব্রহ্মা জপায় নাম চতুর বদনে, শিব জপায় নাম পঞ্চ বদনে, মহা বলে রে বদন বলে রে বদন বলে রে বলে রে মধুর হরি নাম বলে রে বদন বলে রে বদন বলে রে বদন মধুর হরি নায়া। যেই ব্রহ্মার কাছে গিয়ে উপস্থিত হলেন, ব্রহ্মাকে জিজ্ঞাসা করা হলো, বলুন আপনি যে চতুর্মুখে হরি বল বলেন না, বলুন গোবিন্দ নাম বললে তার কি পুণ্য হয়, কি দেওয়া যায়? ব্রহ্মা বললে নাম করার দরকার, বসে বসে নাম করছি কিন্তু এই নাম বললে যে কি হয় তা আমি জানি না। এইবার উনি বিপদে পড়ে গেলেন, নাম বললে কি হয় তা উনি জানে না। যেই শোনা গেল নাম বললে কি হয় জানে না, এইবার তাকে জিজ্ঞাসা করা হয়েছে তুমিও বলতে পারবে না? ব্রহ্মা বলল না বলতে পাচ্ছি না, বলতে বলতে খই আবার কৈলাস মুখোজেই হলো না। এইবার জিজ্ঞাসা করলেন, ওই দেখো কৈলাসের দিকে চলে যাচ্ছে, আমি তো চতুর্মুখে নাম বলেছি আর উনি পঞ্চমুখে নাম বলেছে, চলো শঙ্করের কাছে গেলে নিশ্চয়ই এর একটা বিহিত করা যাবে। যেই শঙ্করের কাছে যাওয়ার জন্য ক্ষয় উড়ে চলে যাচ্ছিলেন না, এইবার তিনজন যেতে যেতে রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ শ্যাম নন্দ নন্দন শ্রী মধুসূদন গোপী প্রাণ নাম রাধে গোবিন্দ রাধে গোবিন্দ শ্যাম নন্দন মধুসূদন গোপী প্রাণ নাম রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ শ্যাম নন্দ নন্দন শ্রী মধুসূদন গোপী প্রাণ নাম জগজয়
শঙ্করের কাছে গিয়ে উপস্থিত হলেন না, বলো আপনি পঞ্চমুখে হরি বল বলেন, তা গোবিন্দ নাম বললে হরি নাম করলে তার কি পুণ্য হয় আপনি বলুন। এ মৃত্যুর আগে গোবিন্দ বলেছে এর কি পুণ্য দেওয়া যেতে পারে। শিব বললেন আমি হরি নাম করি ঠিকই কথা, কিন্তু হরি নাম করলে কি হয় তা আমি জানি। উনি যেই বললেন আমি জানি না, তাহলে কে বলতে পারে? চারজন বসে ঠিক করলেন যারই নাম সেই বলতে পারবেন নাম বললে কি হয়। চলুন যা হোক, যেই যাওয়ার কথা হলো এইবার জমিদার বুদ্ধিমান না, যেই এনে চারজনকে দেখেছে জমিদার বলে আমি আর হেঁটে যাব না। শালা কি দেবে তা ঠিক নি, আমার ছুট করাচ্ছি, হেঁটে যাব না, আমার কাঁধে করে নিয়েছ। শিব বলে মরা কোনোদিন হাঁটে, কাঁধে করে নিতেই হবে। এখন শিব শ্মশানে থাকে, বাঁশ আছে, খাটিয়া বেঁধেছে না, খাটিয়া বেঁধে এইবার কাঁধে করে মায়েরা। এই খাওয়া দাওয়ার সময় একটু গন্ডগোল হয় হোক, আমি খাওয়াটা অন্তত দিয়ে যাই। না না হোক হোক হোক, ভক্ত না সেবা করা পর্যন্ত কোনো শান্তি হয় না, আস্তে আস্তে দেওয়া হোক আর আস্তে আস্তে খাওয়াটা হোক। মা শোনো, খেতে খেতে শোনো না, হিন্দু মানুষ হরি নাম বলে। আমাদের হিন্দু মানুষ শ্মশানে যাবার সময় দেখবেন হরি নাম বলে কিন্তু পা দাঁড় করাতে পারে না, না কি কাঁধে করে নিলে এবার টলতে থাকে। এখন চারজন মরা কাঁধে নিয়ে যাচ্ছে, এখন এত নেশা হয়ে গেছে না, যেতে যেতে একটা চৌরাঙ্গি পড়েছে, যেই চৌরাঙ্গি পড়েছে না সামনের লোক দাঁড়িয়ে গেছে, পিছনের লোক বলে দাঁড়াস কেন, বলে আরে শ্মশান কোন দিকে, চারদিকে রাস্তা, চারজন আত্ম নেশা হয়ে গেছে। বাঁদিকের লোক বলে কিছুদিন আগে আমার শাউরির পুড়িয়ে গেছি, চ বাঁদিকে চ, বাঁদিকে রাস্তা। ডান দিকে যে ছিল বললো কি এই 15 দিন হয়নি শ্বশুরের নিয়ে শ্মশানে নাম, বাঁদিকে কেন হবে, এখান থেকে ডান দিক। পিছনের ডান দিকে যে ছিল সে ট্রেনে ধরেছে, আগিয়ে চলেছি, আ পিচা পিচা এদিক কেন হবে। বাঁদিকে যে ছিল সেও বলে চারজনের নেশা হয়ে গেছি, চারজন যেই চারদিকে টানাটানি করছে, মরা বলে ও শালারা আমার লাবিয়ে দে আমি হেঁটে শ্মশান। মরা কাঁধে মায়েরা, মরা কাঁধে থেকে লেবে যেতে চাইছে। এখন চারজন যেই এক জায়গায় হয়ে গেছে, মরা বলে আমি আর হেঁটে যাব না, কাঁধে করে নিয়েছ। এখন মরা যেই হাঁকাতে ধরেছে গোবিন্দ নাম বললে কি হবে জানাটা খুব দরকার না। শিব বলে যাহাই হোক চল কাঁধে করে নে, খাটিয়া মেঁধে চারজন যেই কাঁধে করে নিয়েছে। এখন শিব সামনে ধরেছিল, গাঁজা খাওয়া তো বেশি হয়ে গেছে, তাই ভালো মন্দ রাস্তার বিচার করে না, কখন ধান বাড়ি কখন বাঁশ বাড়ি, সোজা যেই টেনে নিয়ে যাচ্ছে, যেতে যেতে এক ফুলবাড়ির ভেতর থেকে যাচ্ছে। যেই ফুলবাড়ির ভেতরে ঢুকেছে না, জমিদার শুয়েছিল উঠে খাটিয়ার উপরে বসে বসে জমিদার মনে মনে করছে একবার গোবিন্দ বলেছি, তাতেই শিবের মতো লোক ব্রহ্মার মতো লোক কাঁধে করে নিয়েছে। তাহলে ফুলবাড়ির ভেতর থেকে যখন যাচ্ছি, সামান্য খই উড়ে দিয়ে যদি এই তাল হয়, তাহলে শুয়ে থাকাটা বুদ্ধিমানের কাজ নয়, যত সময় পাওয়া যায়
যতটা সময় ফুলবাড়ির ভেতর থেকে যাচ্ছিল উনি ফুল ছিঁড়ছে আর গোবিন্দায় নম, ফুল ছিঁড়ে আর গোবিন্দায় নম, এই গোবিন্দায় নম বলে যেই ফুল ছুঁড়ে দিয়েছে স্বয়ং গোবিন্দের পায়ে গিয়ে পড়ছে। যেই বৈকুণ্ঠে গোবিন্দের পায়ে গিয়ে ফুলটা পড়েছে না, গোবিন্দ তাকিয়ে দেখে ব্রহ্মার মতো বুড়ো লোক কাঁধে করে আনছে, ঘাম দাড়ি বেয়ে পড়ছে। উনি গোলোক বৃন্দাবন ত্যাগ করে ব্রহ্মার কাঁধে থেকে নিজেই শ্মশানে নিয়ে যাবার জন্য বাঁশটা কাঁধে নিয়ে বলছে, যেই ব্রহ্মা জিজ্ঞাসা করলো, ঠাকুর আমরা কেন কাঁধে বইছি জানো? ও মৃত্যুর আগে উড়ুক হই গোবিন্দায় নম বলেছে, সেজন্য কি পুণ্য হয় জানার জন্য। ভগবান বলছে, যে যতই পাপ করুক না কেন মৃত্যু সময়ে যদি একবার আমার নাম করে তাহলে আমি এমনই ভক্তের ভগবান, ভক্তের জন্য আমি নিজেই বাঁশ কাঁধে করি, আমার গোলোক ধামে তার নিজেই কাঁধে করে নিয়ে যাই, তাই আর তোমাদের দরকার নেই, আমি নিয়ে যাচ্ছি। যেই গোবিন্দ কাঁধ দিয়ে এইবার গোলোক বৃন্দাবনে যেই নিয়ে যাওয়া হলো, ঘোষণা করা হলো আজ থেকে যে যত বড় পাপের পাতকি হোক না কেন এই মরা নিয়ে যাবার সময় মর্তের মানুষ ক্ষয়িষ্ঠ যদি পয়সা ছড়িয়ে দেয় সে যত বড় পাপের পাতকি হোক না ক্ষয়ী আমার দিকে যদি আসে আমি তার আশ্রয় দেবই দেব। এজন্য হিন্দু মানুষ মরে গেলে দেখবেন ক্ষয়ী ছড়িয়ে ছড়িয়ে যাচ্ছে না, তাই না? তাই শ্রীমতী রাধারানী আয়ান অট্টালিকার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গোবিন্দের গোচারণ যাত্রা দর্শন করতে করতে অষ্ট সাত্ত্বিক ভাবে সমান্বিত মহাভাবময়ী মানুষ পটে গোবিন্দের প্রতিবিম্ব দর্শন করি সহসা ধুলায় চৈতন্য হইয়া পড়িলেন। আহা শুনিবেন সবধ মানস শব্দ মনুষায় হইল হেরি বালায়া হইল হেরি বালায়া শুনি বেনুর শব্দ মনুষা হইল হেরি বা হইল হেরি বালায়া শুনি বেনুর শব্দ মনুষায় হইল হেরি শ্রবণে শুনে আস্তে আস্তে মায়েরা আস্তে আস্তে খাওয়া দাওয়া হোক আস্তে আস্তে শোনা হোক সিদ্ধান্ত দেখো শ্রীমতী রাধারানী অষ্ট সাত্ত্বিক ভাব মানে যথা এক স্তম্ভ দুই সেধা গর্মা তিন রমাঞ্চ বা পুলক চার অস্ত্র পাঁচ কর্ম ছয় বর্ণনা বা বর্ণতি সাত ষড়ভঙ্গ আট
प्रलय नाम शरीर संग लुप्त जहा इहा के प्रलय कहे प्रलय भवे राधा रानी कृष्णेर वंशी रप्रा श्रवण करे धूलाय चैतन्य हइया पड़ियाछे जेई धूलाय चैतन्य हइया पड़ियाछे लेना हनो काले तथा आइला ललिता दिशा साजे ललु शांगे हनो काले तथा आइला ललिता दिशा साजे लये সোনার অঙ্গ রাধারে ধুলায় পড়ে দেখে সোনার অঙ্গ ধুলায় পড়ে আহা দুলায়নে রাধারে বাড়ি ঝরে সোনার অঙ্গ ধুলায় পড়ে ললিতা বিশাখা সখীগণ রাধার অবস্থা দেখে উনি ধুলায় যখন অচৈতন্য হয়ে পড়েছিলেন সমস্ত সখীরা বসে বসে চিন্তা করছিলেন সত্য সত্যই রাধার দেহে প্রাণ নাই আস্তে 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 এই বাচ্চাগুলো একটু থাকাতে হবে তো না সত্যই দেহে প্রাণ নাই তাই রাধার দেহে প্রাণ সঞ্চার করবার জন্য মৃত সঞ্জীবনী ঔষধটা শ্রবণে দেওয়ার জন্য প্রস্তুত হয়েছিলেন কি দেয়া হচ্ছিল সবাই বলছিলেন কৃষ্ণ 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 হে 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 কৃষ্ণ হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে যেই কৃষ্ণ নামটা রাধা শ্রবণে দেয়া হয়েছিল না ভালোবাসা দেখো আহা কৃষ্ণ নাম শুনি শুনি ভনি
माया नाम मैं लीलो आहा कृष्ण नमो সখীরা প্রশ্ন করছিল না আসেনি তা তুই অচৈতন্য আমার কৃষ্ণের বাঁশি শুনে আমার কৃষ্ণের হাতে একটা বাঁশি থাকতে বাঁশির বাঁশি একটা বাঁশির বাঁশি বাজালে যদি কোনো মানুষ অচৈতন্য হয়ে পড়ে তাহলে একটা বাঁশির যদি এত গুণ থাকে তাহলে যে বাঁশটা থেকে বাঁশিটা হয়েছিল তার কত গুণ ছিল তাই তবে তো বাঁশিটার এত গুণ ছিল এই জায়গাটা একটু বলার দরকার আছে মায়েরা যেই বাঁশটা কে দেখবি কোন হিন্দু ধর্মের একটা ছেলে যদি দুটো বিবাহ করে তার কি বলা হয় মা সতিনীর ঘর তুমি জানো মানে একটা ছেলে দুটি বিবাহ করলে তার ওই কথাটা বলা হয় না কিন্তু দেখবেন হয়তো লোকলিন্দা করতে হয় বাড়িতে একটু ঝামেলা বেশি হয় কিন্তু যে দাদা ওই দুটো বিবাহ করেন না ওনার যত্নে ত্রুটি হয় না কারণ একজন যদি বিগড়ে যায় আর একজন হাত বাড়িয়ে দেয় না আর আমাদের যাদের একটা করে একজন যদি একবার কোন রকম বিগড়ে গেছে তা পায়ে ধরে মান ভাঙা নতুবা যদি গ্যাস জ্বালতে পারো আলু সিদ্ধ জম্মে খাওয়া খাও এই মায়েরা কিন্তু দুজন থাকলে এইটা আর হয় না হ্যাঁ কিন্তু এত আনন্দ পেলে কি হবে তুচ্ছ কথায় দাঙ্গা লাগে মানে দুটো পার্টি হলে যা হয় সিদ্ধান্ত কি করে যে কার দিকে পার্টি হেলিয়ে দেওয়া যায় না দুজনেই চেষ্টা করে আমার দিকে টেনে রাখতে হবে না যার যত যত্নের ক্যাপাসিটি আছে করতে থাকে সিদ্ধান্ত দেখো মা এই লক্ষ্মী সরস্বতী না নারায়ণের সঙ্গে ভালোবাসাটা করেছিল এখন নারায়ণকে ভালোবাসতে গিয়ে একদিন দুই বোনে তুচ্ছ কথায় সহসা সরস্বতী বলে বসেছে তোমাকে অভিশাপ করি তুমি রাখালের ঘরে বাঁধা থাকো লক্ষ্মী অভিশাপ শুনে কি আমি রাখালের ঘরে বাঁধা থাকবো তুমি ভগবানের সঙ্গে থাকবে
তোমায় অভিশাপ করছি সারা জনম স্বামী সুখ হতে আর বঞ্চিত হয়ে থাকবে। তা রাখালের ঘরে বাঁধা থাকলে কোনো কষ্ট হবে না, ভক্ত যদি ভক্তিতে বাঁধে ভগবানের কষ্ট হয় না। তা উনি ভেবেছিলেন রাখাল যদি ভক্তিতে আমায় বেঁধে দেয় আমার তো কষ্ট হবে না, কিন্তু একটা মেয়ে যদি স্বামীর সুখতে বঞ্চিত হয়ে যায় যে দেহে ফসল ফলে না সেটা মরুভূমি। তাই সরস্বতী কষ্টে কাঁদছিল, কোনোদিন আর ভগবানের সঙ্গ পাবো না, কোনোদিন ভগবানের সেবায় লাগতে পারবো না, কোনোদিন ভগবান আমার কাছে আসবে না। যেই কাঁদছিল না নারায়ণ এসে সামনে দাঁড়িয়েছে, তোমার চোখে জল, তোমার লক্ষ্মী আমার অভিশাপ করেছে, সারা জনম স্বামী সুখ হতে আমি নাকি বঞ্চিত হয়ে থাকবো, তাই আমি কাঁদছি। যেই সরস্বতী মনের কথা বলেছে না, নারায়ণ বললে সত্যই যদি আমাকে পেতে চাও, যদি আমার সঙ্গে সঙ্গে হতে যাও, শুধু সঙ্গে সঙ্গে না, আমার বহুদিনের বাসনা তোমার বদনে বদন দেব, তোমার বদনে বদন দিয়ে তোমার এই অধরে অধর দিয়ে তোমার এই অধর সুদাটা আমি আস্বাদন করব। যেই বললেন অধর সুদা আস্বাদন করব, ভগবান বললেন যদি আমার অধর সুদা আস্বাদন করতে চাও তাহলে ওই দেখো বৃহস্পতির সঙ্গে ব্রহ্মা যে যজ্ঞ করছে ওই যজ্ঞে তুমি একটা বাঁশ হয়ে আর গজ, তাহলে আমার বদনে বদন দেয়া যায়, আমার অধরে অধর দেয়া যাবে। সরস্বতী ব্রহ্মযজ্ঞে একটা বাঁশ হয়ে আর ঠেলে উঠেছে, 25টা পাউ হয়েছিল। নবম পর্ব সারঙ্গষ্ট, সপ্তমে জনকস্তথ, পঞ্চমে পিনাক, তৃতীয়মে অর্জুনের গান্ডি, এক পর্ব গোপিকা মনমোহিনী বাঁশি। তা বাঁশ যদি উনি হয়, তা বাঁশের মাসি আপনারা দেখেছেন, বাঁশের বাঁশির মাথাটা সমান আছে কিন্তু বাঁশের মাথা সমান নেই, বাঁশের মাথায় একটা হুঁস থাকে তাই না? তাহলে তার ডক কেটে বাদ দেওয়া হয়েছিল, সেই ডকটা কোথায় আছে? মায়েরা, হরিনাম এত সোজা জিনিস নয়, এই হরিনাম দিতে হলে না এই যেদিন এই ঘটস্থাপনাটা হয় এই হরিনামের নাম করে একটা ধ্বজ উত্তোলন করতে হয়, সেই বিংশতি মাসের ডগডাই হলো এই হরিনামের ধ্বজ। দেখবেন আপনাদের যখন নগর নাম বার হয় আমাদের বাবারা বাচ্চাদের হাতে ধ্বজ পাঠিয়ে দেয় না, এটাই হলো সেই ধ্বজ। তাহলে গোড়া গোড়াটা ব্রহ্মার হাতের কোমল না, যার মধ্যে মা গঙ্গা বিরাজ করেছিল। আজকের আর অতটা বলবো না, আমি ঠিক আটটায় নেমে যাবো, এখন কটা বাজে আমি জানি না। শোনো মায়েরা, তাহলে গোড়া যখন ছিল তার কঞ্চি ছিল না, এই কঞ্চিগুলো কোথায় আছে? এটাই কৃষ্ণলীলা। হ্যাঁ মা, কঞ্চি কোথায় আছে জানো? এই জায়গাটা একটু মায়েদের বলে দেওয়ার দরকার আছে, কঞ্চিটা কি কাজে লেগেছিল না? সেই যে বিরজা যখন কুঞ্জটা সাজিয়েছিল না, এই বিরজা যেই কুঞ্জ সাজিয়েছিল ওখানে রাধার আসার কথা ছিল না, কিন্তু খবর পেয়ে উনি এসেছিলেন। শ্রীরামকে দাঁড়ির দরজা করা হয়েছিল এবং যখন ওনার সঙ্গে অভিশাপ অনেক কিছু ঘটনা ঘটেছিল, আমি অতটা বলতে চাইছি না, যেই উনি এসে দরজার কাছে দাঁড়িয়েছিল বিরজা জল হয়ে চলে যাচ্ছিল আর কৃষ্ণ সাপ হয়ে চলে যাচ্ছিল। উনি যখন জল হয়েছিল রাধা অভিশাপ করেছিল, তোমার জন্যই যখন এত ঘটনা, তুমি যখন জল হলে আমার ভয়ে জন্ম জন্মান্তরে এইভাবে জল হয়ে থাকো। বিরজা ভয় পেয়ে বলেছিল ঠাকুর আমি তো অভিশাপের ভয়ে জল হয়েছিলাম, তাহলে জন্ম জন্মান্তরে যদি আমি জল হয়ে থাকি তাহলে তোমার চরণ আমি কি করে পাব? ভগবান বলেছিলেন প্রত্যেকটা যুগে তোমার কুলে বিরাজ করব। সত্য যুগে বিরজা, ত্রেতায় সরযু, তারপরে যমুনা, কলিতে সেই মেয়েটা সুরধুনী। কোনোদিন মানব দেহ ধারণ করতে পারবো না, তোমার সেবা দিতে পারবো না। হ্যাঁ, সত্য যুগে সত্যবত, ত্রেতায় মালতী, তারপরে বৃন্দে, কলিতে মেয়েটা তুলসী। যেটা আমার আগে হচ্ছিল না, তুলসী উনি শঙ্খচূড়ে স্ত্রী হয়েছিল, সেই দেহটা ত্যাগ করে তুলসী বৃক্ষ হয়েছে না, তাই না মা? কি তাই তো, নাকি অন্য কিছু বলবো ভাবছেন? জানি আজকের আর বলবো না, আর একবার নিয়ে এলে বলবো। তুলসী গাছটার ঘটনাটা ঠিক ওই রকম না, আমার কাছে একটু উল্টো আছে, আজকের ছাড়ো আজকের আর বলতে পারছি না। শোনো মা,
এইবার যেই দিয়ে দেওয়া হলো না, উনি যেই জল হয়ে চলে যাচ্ছিলেন, কৃষ্ণ যেই সাপ হয়েছিল উনি ওনাকে ময়ূর হয়ে কামড়েছিল তিন জায়গায় বলে কৃষ্ণের দেহটা তিনটে বাঁক হয়ে গেছে। যে প্রদীপটা ছিল না রাধার রাগের চোটে ওরা দুজনে যেই বের হয়ে যায়, ওই প্রদীপটা যেই ফেলে দিয়েছিল, কঞ্চি দিয়ে বাসরটা সাজানো ছিল না, এই কঞ্চিটায় আগুন ধরে গিয়েছিল। বাসরের মধ্যে এই কঞ্চিগুলো যেই আগুন ধরে পুড়ে যাচ্ছিল না, ভগবানকে বলা হয়েছিল, কঞ্চিগুলো বলেছিল, ঠাকুর তোমার যুগল দর্শন করবার জন্য আমরা তোমার এখানে গেলাম, তুমি প্রদীপ জ্বালিয়ে বরণ করলে, কিন্তু এখন আমাদের পুড়িয়ে তোমার দাদা ছাই করে দিয়েছে, আমরা ভস্ম হয়ে থাকবো, কোনো জায়গায় লাগতে পারবো না। ভগবান বললে আজ থেকে তোমরা আবির, মর্ত্যধামে আমার ভক্তরা আবিরটা মাখবে কোন দিনে, আমি কাঙালের ঠাকুর, ভগবান কাঙালের ঠাকুর, এই জন্য ভগবান দেখবেন দোল পূর্ণিমার দিনে এসেছিলেন, উনি ভেবেছিলেন পৃথিবী যেদিন কাঙাল হয়ে যাবে সেই দিনে আমি অবতীর্ণ হব। পৃথিবী কাঙাল হয় কোন দিনে বলুন? এই দোল পূর্ণিমার দিনটা খেয়াল করবেন, কি রাজা কি মিনিস্টার কি মন্ত্রী সব ছেঁড়া গেঞ্জি গায়ে দিয়েছে, কি ওই দিনে ধুতি পাঞ্জাবি বিয়ের ময়ূরপুচ্ছ পাঞ্জাবি পরে কেউ রং মাখে, ছেঁড়া গেঞ্জি গায়ে দিয়ে থাকে না, এই দেশ যেই কাঙাল সাজিল এজন্য আমার ভগবান দোল পূর্ণিমার দিনে অবতীর্ণ হয়েছিলেন, কারণ উনি কাঙালের ঠাকুর, সেই জন্য এই আবির মাখা হয়েছিল। তাই মহাজন কলম দিয়ে বলেছিলেন, আজলি খেলবো শ্যামে তোমার দিশারে, টাকা পেয়েছি তোমার মৃদু মনে, জহলি জহলি খেলবো তোমার দিশারে, টাকা পেয়েছি শ্যামে মৃদু মনে, জহলি জহলি খেলবো তোমার দিশারে, টাকা পেয়েছি শ্যামে মৃদু মনে, আজহলি খেলবো শ্যামে তোমার দিশারে, টাকা পেয়েছি তোমার মৃদু মনে, জহলে খেলবো শ্যাম তোমার শানে, একা পেয়েছি শ্যাম নিধু বনে, একলা পেয়েছি তোমায় পালাইয়া যাবে, 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 বেঁধে রাখিব তোমায় বাহুরে, একলা পেয়েছি তোমার নিধু বনে, জহলে ভঙ্গ তোমার চতুরালি, শনয় হে বনমালি, ভঙ্গ তোমার চতুরালি, শনয় হে বনমালি, ভঙ্গ তোমার চতুরালি, আবির মাখায় দেব রাঙা চরণে, আবির মাখায় দেব রাঙা চরণে, আজ হলে খেলবো শ্যাম তোমার শানে, একা পেয়েছি তোমায় নিধু বনে, আজ হলে খেলবো শ্যাম তোমার শানে, আজ হলে খেলবো শ্যাম তোমার শানে, একা পেয়েছি নটা ছিদ্র ছিল। একটু বলি, আমার কৃষ্ণের হাতের বাঁশিতে নটা ছিদ্র ছিল, কে কোথায় বসেছিল, শুধু বাঁশিটা বাজিয়েছে আর রাধা ছুটেছে, না না এমন হয় না, বাঁশি বহু লোক বাজাতে জানে, কিন্তু ওনার বাঁশির মধ্যে কে বিরাজ করেছে দেখুন, প্রথম রন্ধের গানে ব্রহ্মার ভাঙ্গিল ধানে দ্বিতীয়াতে যমুনা উজয়, তৃতীয় রন্ধের কথা শুনো বিশ্ব ভানুসুতা পবনের হতবতী হন, চতুর্থ রন্ধ্রের সারে আপনিষে ধেনু ফিরে তৃণমুখে উর্ধ পুচ্ছে ধায়, পঞ্চম রন্ধ্রের গানে বাজে ব্রজবাসীর গানে আলু থালু পাগল নিয়ে প্রায়, ষষ্ঠ রন্ধ্রের গীতি কদম ভয় বিকশিত সরূপ একত্রে উদয়, সপ্তম রন্ধ্রের গুণে পাষাণ দ্রবিল গুণে পাষাণ আপনি জল হয়, অষ্টম রন্ধ্রের গুণ গান রাধা তব গুণ মোর বংশী এত গুণ ধরে, নবম রন্ধে গোপী প্রান্তা নাটানি বৈষ্ণব দাসেতে কহে এই মাত্র জানি, মানেটা কি যে কৃষ্ণ যদি একটা আঙুল ছেড়ে দিয়ে মাসি বাজায় না তাহলে ব্রহ্মার ধ্যান ভঙ্গ হয়ে যায়, দ্বিতীয়াতে যমুনা উজাড়,
মানে দুটো আঙ্গুল ছেড়ে দিয়ে আমার কৃষ্ণ যদি বাঁশি বাজায় যমুনায় ঢেউ আরম্ভ হবে। তৃতীয় রন্ধ্রের কথা শুনো বৃষভানু সুতা পবনের হতগতি হবে, মানে বহির জগতে যদি প্রচন্ড ঝড় বৃষ্টি হয় আর আমার কৃষ্ণ যদি তিনটে আঙুল ছেড়ে দিয়ে বাঁশিটা বাজা আচমকা বন্ধ হয়ে যায়। চতুর্থ রন্ধ্রের সারে আপনিষে ধেনু ফিরে তৃণমুখে উর্ধ পুচ্ছে ধায়, মানে চারটে আঙুল ছেড়ে দিয়ে যদি বাঁশি বাজা গরু যে যেখানে থাক না কেন কেউ যদি ঘাসটা গালে ধরে আজ ঠোক মারতে পারবে না, লেজ উঁচু করে কৃষ্ণের কাছে ছুটে আসে। বাঁশির গুণ ছিল 13 বছর ধরে উনি গরুটা চড়িয়েছে, 125 বছর আমার কৃষ্ণ বেঁচে ছিল। কোথায় কতদিন কাটিয়েছে দেখুন, ত্রয়োদশ বৃন্দাবন, দ্বাদশ বর্ষ মথুরাপুর, একদশ পাণ্ডব কৃত, 89 বর্ষ আনি দ্বারকা। এই 125 বছরে 13 বছর গরু চড়িয়েছে। এই গরুটা চড়াতে চড়াতে এই গরু জাত খাইয়ে পেট ভরানো যায় না। উনি আসছিল গরু নিয়ে বাড়ি, নিচু যা সমাজ করে কলা পাতাটা ফেলেছে, সেই পাতায় মুখ দিয়েছিল, এই পাতায় যেই মুখ দিয়েছিল আমার কৃষ্ণ মেরেছিল গরু। গরুর দুপাটি দাঁত ছিল, এই উপরের পাটির দাঁতটা ভেঙে গেছে। বলেছিল ঠাকুর, তা তুমি যখন দাঁত ভেঙে দিলি তাহলে খাবো কি করে, আর তো চিবাতে পারবো না। ভগবান বলেছিল অতটা কষ্ট দেব না, খাবে তবে চিবিয়ে নয় ছিঁড়ে গালে করে নিয়ে ভেতরে ঢুকিয়ে বাড়িয়ে এসে কৈলিতে গিয়ে শুয়ে শুয়ে পান খাওয়ার মতো জাগর ভেটো না। গরুর ডান কাকালে মেরেছিল মায়েরা। এই জন্য দেখবেন গরু জাত আপনি যতই খাওয়ান না কেন এই বাঁ দিকটা ঠেলে উঠবে, কিন্তু এই ডান দিকটা উঠবে না, ডান দিকটা খালা। এটা গরু আর মায়েদের ডান দিকটা শক্ত উঁচু হয়, বাঁ দিকটা নরম, কেন জানো? বলতে পারবে যে মায়েদের সঙ্গে গরুর তুলনা করা আছে কেন? এর নাম তত্ত্ব। আজকের আর বলবো না, ভাববে এই ছেলেটা উল্টো পাল্টা খুব বলে। শোনো মা, হ্যাঁ এই তো, হ্যাঁ হ্যাঁ আমি আর বাড়ি যাব, বাড়ি লকডাউন কে কি হচ্ছে, মুখ বেঁধে রাখো গরুর মতো জালতি পরিয়ে দাও, আমার খাওয়া দাওয়া বন্ধ করে শুধু কীর্তন করি। মা কেন এই খেলাটা হয়ে আছে জানেন, সেই যে সীতা যখন 14 বৎসরের জন্য বনবাস, হনুমান যখন উদ্ধার করে এনেছিল না, মনের আনন্দে সীতা এসে রাজরানী সিংহাসনে বসে বলেছিল তুমি তো অনেক কষ্ট করেছো, অনেক শক্তি ক্ষয় করেছো আমার জন্য, আমি যতদিন সিংহাসনে আছি নিজের শক্তি আর ব্যবহার করতে হবে না, আমি তোমার শক্তিটা দিচ্ছি। এখন একে উনি শক্তিশালী, এইবার যেই শক্তিটা বেড়ে গেছে না, উনি এইবার রসাতল করে ছাড়ছিল। প্রত্যেকটা মুনি ঋষি কোথায় সাধনা করছে, কার গায়ে বাঁশ ফেলে, কার গায়ে গাছের ডাল ফেলে, সবাই রামকে যেই জানালো, রাম হনুমানকে বলল হনুমান একটা কাজ করো, আমার পূর্বপুরুষ সই যে নদীর পারে একটা ছোট ছোট ডুবায় পারে দেখা যাচ্ছে ওখানে বিরাজ করে, এক ধীবর ওদের বিরক্ত করছে, তুমি ধীবরকে ধরে আনো। ছলনা করে যেই পাঠিয়ে দিয়েছে না হনুমান, যেই শিকার করলো উনি যাওয়ার আগে আমার ভগবান রাম গিয়ে জলের মধ্যে ঢুকেছে, উনি উপর থেকে ধীবর ভেবে যেই নিচে নামলো না, উনি এই বাঁদিকের কাকালটা ধরে এত জোরে চেপে ধরেছে না, উনি যেই হনুমানের কাকালটা চেপে ধরেছে, বাড়িতে মা সীতার মুখ দিয়ে রক্ত বেরবে। এই মা সীতা যাই রাম বলে যাই চিৎকার করেছে, রাম ছেড়ে দিয়েছে হনুমানকে, বুঝেই অজ্ঞান হয়ে পড়ে গেছে, ছুটে বাড়ি এসে দেখে সীতার মুখ দিয়ে রক্ত উঠে গেছে। যেই ওনার চৈতন্য হলো, রাম জিজ্ঞাসা করলো তোমার মুখ দিয়ে রক্ত? বলে আ ঠাকুর জানি না, আচমকা আমার এই বাঁদিকের কাকালটাই এত জোরে কে চেপে ধরেছে না, আমার মুখ দিয়ে রক্ত উঠে গেছে। ভগবান ভাবলো হায় হায়, বানর জব্দ করতে গিয়ে বউ জব্দ হল। মায়েরা ভগবান বলল নিজের হাতে যখন কাকালটা চেপে ধরেছি না, আজ থেকে পৃথিবীতে তোমার অংশ থেকে যারা যাবে কারোর ওই বাঁদিকের কাকালটা ডান দিকের মতো হবে না, ওটা পাতলা হয়ে যাবে।
না মায়েরা এজন্য মায়েদের কাকালটা বাদিকের কাকালটা পাতলা হয়ে আছে ছেলে যদি গর্ভে আসে দেখবেন যে বাদিকের কাকালটা তখনই ঠেলছে ওইটা আর বলবো না আজকের পরে শুনে নিও শোনো যা শেহান চতুর্থ রন্ধের গানে বাজে ব্রজবাসীর প্রাণ এই গরুকে যেই টেনে আনা হচ্ছিল না এই গরুগুলো আস্তে আস্তে এই যেই নিচু পাত্রে যেই মুখ দিল মা লক্ষ্মী দাঁড়িয়েছিল নিচু জাত নোংরা জাত ভগবান যাদের সেবা দিল তোমাদের কাণ্ডব জ্ঞানে নিচু জাতের পাত্রে সেবা দিলে এই যেই নিকৃষ্ট জাত বলল গরুগুলো বলল আপনি তো ভগবানের স্ত্রী তাই আপনার অনেক অহংকার কিন্তু আপনি ভগবানের স্ত্রী হলে কি হবে এই দেখুন নিজেদের দেহটা বাড়িয়ে দেখিয়ে দিয়েছেন 33 কোটি দেবতা প্রত্যেকটা দেবতা একটা একটা দেবতা আমাদের একটা একটা লোমকূপে বিরাজ করে কিন্তু অহংকারের জন্য তোমার মতো লক্ষ্মী আমাদের দেহে নাই যেই লক্ষ্মীকে দেখা গেল না লক্ষ্মী যেই লজ্জায় মাথাটা হেঁট করে দিয়েছিল নারায়ণ বলল আমার লক্ষ্মীকে আশ্রয় দেয়া হোক গরুগুলো বলল উনি অভিমানিনী অহংকারিনী আমাদের নিকৃষ্ট জাত ভেবেছে ঠিক আছে ওরা যখন নিকৃষ্ট জাত ভেবেছে তেমনি তোমরা তোমাদের দেহে সবচেয়ে নিকৃষ্ট জায়গায় ঘৃণিত জায়গায় আমার লক্ষ্মীকে স্থান দাও গরুগুলো বলল দিতে পারি কোথায় স্থান দেয়া হবে যে জায়গা থেকে আমাদের গোচনা গোমূত্র বাইরে চলে যায় এই জায়গা ছাড়া আপনার লক্ষ্মীকে আস্থান দেব না ভগবান বললেন তথাস্তু যতই নোংরা জায়গা হোক তবু আমার লক্ষ্মী তো স্থান পাবে যেদিন থেকে মা লক্ষ্মী ওই দরজায় বিরাজ করলো সেদিন থেকে গরুর গোবর গোচনা এত পবিত্র হয়ে গেল সেদিন থেকে গোচনা না হলে ব্রাহ্মণ আর কোনো মন্ত্র বলতে পারছে না না রাধে রাধে এ মায়েরা এই সেই কার না এই জন্য গোচনা গোমূত্রের অত দাম আছে গরুর গোবরটা কি কাজে লাগে জানো দেখবে যে আপনি কত কষ্ট করে বাড়ি বেঁধেছিলেন কিন্তু আপনি মারা গেলে সবাই বলবে অসৌচ হয়ে গেছে আপনাকে যেই নামিয়ে দেবে সেখানে গোচনাটা ছড়িয়ে দেওয়া হয়েছে আপনার যদি মাটির ঠাকুর ঘর থাকে গরুর গোবর দিয়ে সেটা গোবর দেয়া ঘোয়ালার পর বলা হয় এটা পবিত্র হয়েছে কেন আজকের আর গোবরটা নিয়ে অত ঘাটাটা ঠিক হবে না কারণ নেমে যাবো তো জায়গাটা বড্ড সফ হয়ে গেছে আর আমি খুব বড় ব্যাপারটা না এই গরুর গোবর সাপের বিষ পর্যন্ত নষ্ট করে দিয়েছিল না সমুদ্র মন্থন যখন হয়েছিলেন আপনারা জানেন যে বিষ উঠেছিল এই পৃথিবী যখন ধ্বংস হয়ে যাচ্ছিল শিবের জন্য বিষটা উঠেছিল বলে বলা হলো শিব তুমি যখন নষ্ট করে দিচ্ছ তুমি উদ্ধার করো শিব বলল মা মনসা তোর যেখানে যত লোকজন আছে সকলকে ডাক আর বাহন ছিল সাপ সমস্ত সাপ যেই গেল কি হবে বিনি পয়সায় বিষ দেয়া হবে তা বিনি পয়সায় বিষ ধাক্কা ধাক্কি দেখবে কই নায়ক বাবু দল কোথায় আমি কিন্তু বলতে বলতে বার হয়ে চলে যাওয়া পার্টি বাবা দল পাঠাও না পুরো আটটায় ছেড়ে দেবো এখন কটা বাজে শোনো মা ও আটটার বাজবে না শোনো আটটা পাঁচ তবু আটটা হয় না আচ্ছা হোক শোনো মা যেই বলা হলো সাপেরা ধাক্কা ধাক্কি করছিল বিনি পয়সায় পাওয়া যাবে 2 টাকা কেজি চাল মানুষ ঘুমাচ্ছে রাত তিনটের সময় ব্যাগ ফেলে দেয় এই যে বাস্তবাড়ি সাপটা থাকে আপনাদের ঘরে দেখবেন কালো সাপ না সবার দ্রুত যেতে পারে ওই সবার আগে দাঁড়িয়েছিল ঝপ করে যেই গালে দিয়েছে উনি ছুটে বের হয়ে যেতে যেতে পিছন দিকে ঘুরে দেখে মা কেউ আসে ভাবলো এইটুকু নিয়ে চলে এসেছি আর লাস্টে লোক মনে হয় বসে বসে খাচ্ছি কি সর্ষনা সাপাত যাওয়া দরকার কিন্তু গালে আছে মাল দেবে কেন হেঁটে হাতে একবার একটা পাতি খেয়েছেন ফের যদি ঢোকেন ভেতরে ঢুকতে দেবে গোবর পড়েছিল গোবরের ভেতরে মুখটা ঢুকিয়ে দিয়ে এইবার উনি খালি মুখে যেই গেল দেখলেন বহু বেশি হয়েছিল লোকজনের দেয়া হয়ে গেছে শেষে যা ছিল ডিলা নিজে খেয়ে চিতিয়ে পড়ে শিব যেই খেয়ে চিতিয়ে পড়েছে উনি ছুটে গিয়ে গোবরের মধ্যে যেই মুখটা গুঁজে দিয়েছে দেখে বিষক্রিয়াটা নষ্ট হয়ে গেছে এজন্য বিজ্ঞান সম্মত বলছে
সাপে যদি কারো কামড়ায় ঝপ করে কোনো ওজার বাড়ি যদি না যেতে পারেন, ডাক্তারখানায় যদি না যেতে পারেন, সদ্যজাত গোবর ওই জায়গাটা ঘষে দেবেন, তাহলে কিছুটা বিষ নষ্ট হলেও হয়ে যেতে পারে। গরুর গোবরে এত মর্যাদা আছে না? তাই যেই আসছিলেন কৃষ্ণ, যেই গরু নিয়ে আসছিলেন না, যেই উনি চলে আসছিলেন, নন্দ দুলাল বাছা যশোদা দুলাল, Ashit Sandosha, DJ Bapi, Dushai Ek Number Pole.